হে গাইস চলে এসেছি কি বলে ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा ये। इसके मुंह में पैदाशी सुपारी है, ये तोतला है। पार्ट टू वीडियो नहीं है, पार्ट वन देखते पहले पार्ट टू। हाँ, और ये सीढ़ी आज के रात्रि में आछी ठाकुर देखार जो विशेष कर दादारा सरदा अटकालो बंदूक सब अटकाचे ना तो बिकाले चले गेतम और बिकाले जाब कि भाई बिस्टी देखते पेले तो भिडियोते एत को बिस्टिता थेमे जाए सबा के फोन कर लंडपे आसते मैं चारबाड़ी मठे एबार रूमे तलाटा मेरे जस्ट जाब और पुरोटाई हेटे घोरार चेष्टा करब तै तो हाँ निश्चय निश्चय देखते देखते थको प्लिज बंधुरा संगे थको भिडियो भाला लगे अवश्य लाइक सबसक्राइब करो क्योंकि प्लिज हेटे तलाटा मेरे जस्ट बैरिए जाओ एबार रूमे चाबीटा अफिसे जमा दीते लाइन गेट थेके बेरिए ठीक ए रकम नजाराटा ताई तो हाँ ठीक ए रकम देखछो कैसे लोग रहते हैं यार यहाँ पर जल जान तो ढुके दी तो ठीक ए रकम रातेर व्यू और दिने ए जायगाटा तो बुझते ही पारले कारण दिने बेला लाइटेर की एमन बुझबे तुम्हारा भाई देखो देखो आई लव माय इंडिया सेटा दिने देखे चिले एबार देखो रात्रे स्वाधीनता 75तम दिने तो देखले मा के एबार रात्रे बेलाय ठीक देखे नाओ दिने जेटा देखले एबार रात्रे बेलाय मायर मुखे एकबारे जल जल करछे भाई एके एके छेले आसछे अमित एलो पिछने पानमहला एलो रवींद्रपल्ली रवींद्रपल्ली मंडपे चलो लाइटिंग सेरा करेछे अनेक ठाकुर देखते होबे और ओइजोन्नो सेकेंड पार्ट बानालाम एइ जे छेलेगुलो एखन आमरा हेटे हेटे जाच्छि एतगुलो छेले चलो जेते जेते कथा बोलबो ना सामने गिये मंडपे ठाकुरटा देखाच्छि ओइ सेइ देखो ताहले जदि सिउड़ी आमि ना आसतम एइ मिस करे एतम ना एगुलो सब ताई तो ओम ताई तो रवींद्रपल्ली लिखेई दिएछे चलो भेतरे जावा जाक कैसा विचार हमरा गोहाई जाच्छि एखन ई मा कोन दिके जाच्छि दादा एटा कोन दिके बड़ा हरामी हो बेटा सॉरी दिनो ड्यूटी तोमादेर दिनो भीषण दिए देव तो जन्मदिन की खावी बोल ना जमा फमा छिड़े देव एक समय एखे जो पुजो है मायर तक हमें आसते पाई नहीं आज के सामना सामने माँ के देखे निल गो अरे देखो नतून मल खुले नतून हाँ भिकारी होते जाते मले चल जा भिकारी 300 टाका माल तो 650-800 टाका बिक्री करे কেমন আছিস বল আমি আজকে রাতেই আছি কাল সকালে বাড়ি বেশ কেমন আছিস বল কেমন আছিস এটা আমার অনেক পুরনো বন্ধু অনেক পুরনো বন্ধু ব্লগ গার্মেন্টে তুই পরে আয় কি 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 আরে বাবু আমার চিনিস তো এ আমাকে মারছে আয় তো এদিকে मतलब कुछ भी স্কুল ক্লাবের সামনে আছি আর এই দেখো সেই চলো
দেখা যাক আজকে শুধু ঠাকুরই দেখবো বৃষ্টি পড়লো হেঁটে হেঁটে few moments later আমরা রাস্তা খুঁজে পেয়েছি না এই অন্ধকারে আর প্রায় কত মিনিট ধরে হাঁটছি 40 ঝুট পে ঝুট ঝুট পে ঝুট বলতে জানি শরম নি আতি 25 মিনিট ধরে হাঁটছি আমরা বিশ্বাস করো ওর কথা শুনো না তাই তো হ্যাঁ চলো যাওয়া যাক এই ঝোপ দিয়ে মানে রাস্তার দিকে যেতে যেতে আর কথা বলবো না গলায় লেগে যাবে কথা 15 মিনিটস লেটার বলবো ভাই সেই জায়গাকে আবার আসতে হলো পাথরছাপড়ি ধার কে হেঁটে হেঁটে গোটা হাই রোড আজকে হারলাম প্রায় 99 করে 5 কিলোমিটার হেঁটেছি এখানে দাদারা তো ডিউটি করছেই করুক চলো এবার লুচি প্রান্তিক আর প্রান্তিকের পিছনটা ঠিক এই রকম লাগছে চলো যাওয়া যাক দেখতেই পাবে আর মন্দিরের ভিউটা ঠিক দেখবে 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 দাঁড়াও ঠিক এই রকম লেভেলে মুক্তি আছে মুক্তি মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা ইসকে মুহ মে পয়দাশি সুপারি হে ইয়ে তোতলা হে তোমাদেরকে কি বলবো আমাদের তো কোনো গার্লফ্রেন্ড নেই তোর গার্লফ্রেন্ড আছে নাকি গার্লফ্রেন্ড আছে তোমার তোর গার্লফ্রেন্ড আছে চিনি না তুই তোর গার্লফ্রেন্ড আছে আর আমাদের সামনে যদি কোনো ছেলে কোনো মেয়েকে যদি নিয়ে যায় আমাদের খুব ভালো লাগে দেখে জানো তো আমাদের সে নাই হতে পারে খুব ভালো লাগে এই দেখো দেখছো সামনে কি সুন্দর নিয়ে যাচ্ছে খানিক ভালো করে মুখটা লিও দেখছো সে মানে এত সুন্দর গল্প গল্প করতে করতে যাচ্ছে কি বলবো আমাদের কিছু করার নেই আমরা সিঙ্গেল আমার খুব খারাপ লাগে এই তো আবার ডবল ডবল নিয়ে যাচ্ছে দেখো ডান দিকে ও তো ডবল ডবল নিয়ে যাচ্ছে ছি আমরা যাচ্ছি কলোনি যেখানে আমরা নিয়ে আসতাম আমাদের গার্লফ্রেন্ডকে মানে আমাদের নয় এরা নিয়ে আসতো এই যে দেখতে পাচ্ছ শিউরি কলোনি চলো যাওয়া যাক এলাম এবার ভেতরে যাওয়া যাক মা এগুলো কি রে সোন পাউরি তো সব কেমন আছো নি কলোনি ঠাকুর মা গো মা একের পল্লী কি এলাম ঠাকুর দেখতে একের পল্লী ভিউটা ঠিক এইরকম এটা ঠিক কাছে থেকেই নেওয়া যাবে কেননা বাঁশ টাস দেওয়া নাই অন্য জায়গায় বাঁশ টাস দেওয়া আছে তো মৌমাছি মন্দির সামনে আছে এখানে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাড়ির সাথে গাড়ির ধাক্কা দাঁড়ায় তুলতে গেলাম ওই দেবো ওইখানে ঝামেলাটা চলছে আর মৌমাছি মন্দির মায়ের আর এদিকে দুর্গা ঠাকুর আনন্দপুর তাই এখানে আনন্দটা দেখো আনন্দটা রাস্তার ভিউ চলো ভেতরে যাওয়া যাক আনন্দপুরের সেই লাগছে মায়ের মুখটা দিয়ে গিয়েছিলাম আমাদের যেতে যেতে রাস্তায় জেল গেটের সামনে ঠাকুরটা দেখতে হবে এই যে জেল গেট এখন ঢুকছি জেল গেটে ঠাকুর হয় জেলখানা চলো আমি তো শিউরি আসামি বাগানে যত ট্রান্সফার হয় যে শিউরি জেলে এখানে আমরা প্রায় এসেছি মানে জেলে ঢুকতে নয় মানে ঘুরতে এসেছি হ্যাঁ আবার মানে পুজো ছাড়াও এক্সট্রা আসি আর পুজোর প্যান্ডেল দেখছো ফেলে দেবো তাই বলছো কোনো ব্যাপার না যা করবা করো অনেকটা না খাওয়া দাওয়া পর খাওয়াবে এবার আমরা ওদেরকে রেখে এবার ঠাকুর দেখতে বেরোবো এবং খাওয়া দাওয়া করবো হ্যাঁ 15 মিনিটস লেটার খেতে এসেছি ভগৎ সিং পার্ক দেখছো সামনে ভগৎ সিং পার্ক আর এদিকে অনুভব এসেছি গাড়িটা এখানে থাক সেই এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি ছোটবেলাতে অনুভবের ভিউটা ঠিক এরকম
body with a perfect smile. বিশ্বাস করো ফিউ মোমেন্টস লেটার আটটি মনের ভিউটা দেখো এবার যা যা মন্দিরে মন্দিরটাই দেখো এতক্ষণে পুরোটাই সবুজ এখন এই প্যান্ডেলের ভেতরে যাচ্ছি জোনাকির গানের এবারে মিউজিক নিয়ে করেছে ও সেই সেরা ও সেই লাগছে বিশ্বাস করো কোথায় যাচ্ছি মনে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি ওই ওই একে একে বেরোচ্ছি দাদা ভাই একটু সাইড সেই লেভেল চলো ছয়ের পল্লী লেখা আছে দেবো ও সেই সেই ছয়ের পল্লী শিউড়ি বীরভূম ও ভাই সব সেই লেভেলের ভিউ যেটা তো দারুণ লাগছে উপরেরটা দেখো উপরের তাই তো শ্রদ্ধা সেই করেছে ছোট টাইপ দিয়ে আর মা সামনে আমরা এসেছি আমাদের পুলিশ লাইনে গেট যেখানে যাত্রী ক্লাব ক্লাবটার নামই যাত্রী ক্লাব এবারে থিমটা দেখো কত রাত হচ্ছে ঠাকুর দেখার মজাই বেড়ে গেছে আমাদের ঠিক বল যত রাত হচ্ছে তত আমাদের ঠাকুর দেখতে ইচ্ছা করছে গ্যারেজের মধ্যে রেখে দিলাম এবার একটু মাঠে গিয়ে আড্ডা দিই চলো শিউড়িতে চার ঠাকুরই দেখা হয়ে গিয়েছে শুধু চারটে ঠাকুর বাকি আর শরদ্দা দাদা বারবার ফোন করছে রুমে যাওয়ার জন্য রুমে যাব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে চ্যানেলটাতে এটা হলো সেকেন্ড পার্ট এটা হলো ভিডিও সেকেন্ড পার্ট আর এইদিকে মাঠের দর্শকটা দেখো কত বুঝতে পারলে হ্যাঁ তোমরা বসো বসো কেউ নেই স্ক্যাম